টানা বৃষ্টিপাত না হওয়ায় ধীরে ধীরে বন্যা কবলিত সিলেট সুনামগঞ্জের পানি নামছে। তবে সিলেটে এখনও কমপক্ষে 13,000 মানভাসী মানুষ আশ্রয় কেন্দ্রে, যাদের বেশিরভাগ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার এলাকার বাসিন্দা। তাদের দাবি, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হোক আশ্রয় কেন্দ্রে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি কিছুটা কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদীর পানি। ভারী বৃষ্টি হলেও আবারও রয়েছে জলাবদ্ধতার আশঙ্কা। নদ নদীর পানি কমায় ক্রমশ পাল্টাচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির চিত্র। গত 12 ঘন্টায় সুরমা নদীর পানি 7 সেন্টিমিটার কমেছে। বর্তমানে বিপদসীমার 46 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পানির প্রবাহ। তবে এখনও কমেনি বন্যার্তদের দুর্ভোগ। এখনও তলিয়ে আছে ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর সহ জেলার বেশিরভাগ উপজেলার সড়ক। বেশিরভাগ নদ নদী পানি কমায় উত্তর ও মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লালমনিরহাট, কুড়িগ্রামের নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। জামালপুরে চরাঞ্চলেও বন্যার পানি কমছে। বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 129 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এ ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন, যাচ্ছি তার কাছে। নাবিল, জানাবেন যে এখন তো বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে কোথায় কোথায় এখনও দেখছেন যে পানি এখনও উপরের দিকে প্রবাহিত হচ্ছে সেটা জানাবেন, এবং যারা আশ্রয়কেন্দ্রে আছে তারা কেন এখনও নিজ নিজ ঘরে ফেরেনি, এবং যারা আছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী কেন ঠিকঠাক পৌঁছাচ্ছে না, সে সম্পর্কে যদি কোনো তথ্য থাকে আমাদের জানাবেন। সোহার, এই মুহূর্তে আসলে কুশিয়ারা নদীর পানি সেটি বিপদসীমার বেশ খানিকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে সেটি আমরা দেখছিলাম, এবং এতে করে সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার এই 4টি জেলায়, আসলে উপজেলায় বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। বিশেষ করে এখন যে 13,000 সিলেট জেলায় আসলে আশ্রয় কেন্দ্রে রয়েছেন তার বেশিরভাগই হচ্ছে যে এই 4 উপজেলার। ফলে এই 4 উপজেলায় এখনও আসলে পানিবন্দী মানুষ রয়েছেন, এবং অনেকের বাসাবাড়ি, সড়ক, দোকানপাটে পানি রয়েছে। আর যেটি বলছেন যে আশ্রয় কেন্দ্রে যারা আছেন, প্রথম থেকেই যেটি জানাচ্ছিলাম যে খাদ্য সংকট, ত্রাণ সংকট তো এখনও পর্যন্ত আসলে রয়ে গেছে। প্রশাসন বলছে তারা যে পরিমাণ সরকার থেকে বরাদ্দ পেয়েছে সেই পরিমাণ আসলে তারা এই কেন্দ্রগুলোতে দেওয়ার চেষ্টা করছে, যদিও সাধারণ মানুষ, ভোগান্তি মানুষ যারা, তারা বলছেন সেটি যথেষ্ট নয়। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এবার তেমন করে আসলে স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি সংগঠন তাদেরকে সেভাবে আসলে বন্যায় সাধারণ মানুষের পাশে খুব একটা দেখা যায়নি। ফলে এই এই কারণে আসলে ত্রাণে এক ধরনের একটি সংকট রয়েছে। আর এই মুহূর্তে আসলে যারা আশ্রয়কেন্দ্রে আছেন তারা এই 4 উপজেলার মানুষই আছেন। পানি কমলেই আসলে তারা আবার তাদের বাসাবাড়িতে ফিরে যাবেন। তবে যারা বাসাবাড়িতে ফিরছেন তারা বলছেন যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন, সেই পুনর্বাসনে আসলে সরকারের সহায়তা চান। ত্রাণ পাননি, তবে পুনর্বাসনে তারা সরকারকে সাথে পাবেন, পাশে পাবেন, সেই প্রত্যাশা রাখছেন। সুহার নাদল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।